আমার বেশ কিছুদিন আগে আমার ছেলের ব্যবসায়িক লেনদেনের কারণে একটা মামলা হয়েছিল আটটা চেকের, 2 কোটি 26 লাখ টাকা। এবং ওটা তো একটা আছেই, সেটার বাদী আমি এবং আমার ছেলে। মানুষ চেনা তো মনে অনেক বড় দায়। আর আজকে আরেকটা ছোট চেকের মামলা, সেটাও করতে আসলাম। আমার আইনের প্রতি শ্রদ্ধা আছে, সম্মানবোধ আছে, এবং আমি মনে করি আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আইনের প্রতি আমার অনেক শ্রদ্ধা। অনেক দ্রুত প্রচলিত আইনের ধারাতেই আমার এই সমস্যাটা সমাধান হবে আশা করছি। দোয়া করবেন আপনারা এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন মূলত। আর অন্য কিছু ভাবার কোনো কারণ নেই, আছি, ভালোই আছি আলহামদুলিল্লাহ, এবং দোয়া করবেন। বেশ, তোমরা থ্যাংক ইউ। কত নম্বর কোর্টে আপনারা গেছিলেন যদি বলতেন? নাম্বার তো বলা দরকার নেই, আমরা সবাই করবো, এত কিছু জানার দরকার নেই, সাথেই থাকে। আচ্ছা, থ্যাংক ইউ।